আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। অর্থনীতিতে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, প্রবাসীরা যেন বিনা খরচে দেশে টাকা পাঠাতে পারেন সে ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড 2017 অনুষ্ঠানে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এখন প্রবাসীদের ফি দিয়ে টাকা পাঠাতে হয়। ফি দিয়ে যেন টাকা পাঠাতে না হয় তার একটি প্রস্তাব আমরা বিবেচনা করছি। তিনি বলেন, যারা রেমিটেন্স পাঠান তাদের একটা কষ্ট আছে, তাদের কিভাবে সে খরচ দেওয়া যায় তা নিয়ে কাজ চলছে। আশা ছিল স্কিমটি কিছুদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারব, তবে আমি নিশ্চিত নই এটি করে যেতে পারবো কিনা, তবে ভবিষ্যৎ সরকার তা এগিয়ে নেবে। যখন পাকিস্তান ছিল তখনও রেমিটেন্স আসতো, উল্লেখ করেন অর্থমন্ত্রী। বলেন, তখন রেমিটেন্স আনার জন্য কিছু ব্যবস্থা ছিল, ব্যান্ড অ্যান্ড পারচেজ ছিল, কিন্তু তখন আসা ওই রেমিটেন্সের প্রভাব অর্থনীতি ও মুদ্রানীতিতে তেমন ভালো ছিল না। এখন অনেকেই বলেন আগের ওই পদ্ধতির কথা। আমি এটার ঘোর বিরোধী, আমি শক্তভাবে এর আপত্তি জানাই। বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের শুধু অভিনন্দন দেওয়াই ঠিক নয়, অভিনন্দন তাদের প্রাপ্য। তাদের বড় কথা হচ্ছে তারা অর্থনীতির ভিত মজবুত করছে। অনুষ্ঠানে এই বছর 5টি ক্যাটাগরিতে মোট 37টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। 29 জন ব্যক্তি, 5 ব্যাংক ও প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন 3টি এক্সচেঞ্জ হাউসকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন্নাহার আহমেদ ও প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ মনিরুস সালেহীন প্রমুখ। এদের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্টস করুন। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু ও বান্ধবীদের। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।